Hello everyone, Assalamualaikum and welcome back to my another video. So আজকে হচ্ছে জেবার বার্থডে তো আজকের এই ভিডিওতে দেখতে পারবেন যে জেবার বার্থডেটা কিভাবে সেলিব্রেশন করলাম তো পুরো ভিডিওটাই দেখবেন কেউ স্কিপ করবেন না তো এই যে এখানে দেখুন কিছু জিনিস আছে যেমন এই যে জেবার একটা পরির ডানা মাথার ব্যান্ড তারপরে একটা জাদুর কাঠি দিয়ে একটা সেট এইটা তারপরে এই যে এখানে রাধুনির বিরিয়ানি মশলা ছিল বিরিয়ানি রান্না করব সেই জন্য তারপরে সেরিলাক্স ছিল এটা জেবার তারপরে এই যে এখানে বন পাউরুটি ছিল আর এই পাউরুটিগুলো একদম গরম গরম ছিল আর এখানে এই যে গরুর মাংস ছিল যেহেতু ওর বার্থডের জন্য বিরিয়ানি রান্না হবে তাই গরুর মাংসও নিয়ে আসা হলো তো এই যে মাংসটা নামিয়ে নিল আম্মু আর এখন কেটে কেটে সেট করবে যেহেতু বিরিয়ানি রান্না করবে তাই একটু ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছে তো এখন আম্মু সব মাংসগুলো এরকম ভাবে ছোট ছোট পিস করে কেটে নেবে আর এদিক থেকে এই যে জেবা মামার কোলে বসে বসে দেখছে তো ও ওর মামাকে পেলে আর কিছুই চাই না যদি দেখে যে মামা কিংবা নানা ভাই তো ওর আর কিছুই চাই না আর এই যে এটা হচ্ছে জেবার নতুন জুতো ওর বাবা ঢাকা থেকে যে জুতোটা নিয়ে এসেছিল ওইটা তো পায়ে হয়নি বড় হচ্ছিল যে কারণে এই জুতা দুটো আবার ওর বাবা নিয়ে এসে দিয়েছে তো জুতা পেয়ে জেবা অনেক খুশি পাত থেকে একেবারেই খুলছিল না আর এই যে এখন শুরু হয়ে গেছে সব বেলুনগুলো ফুলানোর সময় তো এখন সবাই মিলে হচ্ছে বেলুনগুলো ফুলিয়ে নিচ্ছে তো এখানে আমার ভাইয়া আছে তারপর চাস্তো ভাই আছে জেবার বাবা আছে তারপরে আমরাও ছিলাম তো সবাই মিলে আমরা এই যে এগুলো ফুলাচ্ছিলাম তো আমার ভাইয়া এই যে লেটারগুলো উঠিয়ে দেখাচ্ছে তো এইগুলো এখন সব কিছু ফুলিয়ে নেব ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন তো আমি আবার আম্মুর কাছে চলে আসলাম দেখতে যে মাংসটা কত দূর কাটা হলো তো অর্ধেকটা কাটা হয়ে গেছে আর অর্ধেকটাও কেটে নেবে তোর বার্থডে উপলক্ষে বিরিয়ানি রান্না করব তো এই বিরিয়ানি রান্না করার ভিডিওটা আমি করতে পারিনি কারণ আমি ঘরের কাজে একটু ব্যস্ত ছিলাম সব কিছু সাজানোর জন্য আর এই জন্য আমি রান্নার ভিডিওটা করতে পারিনি তো রান্নার ভিডিওটা দিতে পারলাম না এই জন্য তো আমি আবার চলে আসলাম রুমে তো এই যে এখন অনেকগুলো বেলুন ফোলানো হচ্ছে তো আমার স্বাস্থ্য ভাই তারপরে আমার ভাইয়া সবাই মিলে বেলুনগুলো ফুলাচ্ছে আর বেলুন ফুলানোর সময় দু একটা বেলুন ফেটে গেছে আর জেবা বেলুন ফাটার শব্দ শুনে অনেক বেশি ভয় পেয়েছে আর এত বেশি ভয় পেয়েছে যে ও কান্নাই করে ফেলছে তো এক্ষুনি দেখতে পাবেন জেবা কতটা ভয় পেয়েছে আর কিভাবে কান্না করে ফেলল অনুষ্ঠানটা আমরা একেবারে ছোট্টভাবেই করেছি শুধুমাত্র ফ্যামিলির মানুষজন নিয়ে তো আমরা সবাই মিলেই সাজিয়ে নিচ্ছিলাম সবাই হাতে পিঠে কাজ করছিলাম তো এখানে আমরা সবাই ছিলাম বাড়ির মানুষ আর এই যে এখন একটা বেলুন ফুলাতে ফুলাতে ফেটে যায় আর জেবা এত কান্না করেছে তোর কান্নাটা একটু শুনুন তুমি এত কান্না করো কেন জেবাই দেখো দেখলেন তো জেবা কিভাবে কান্না করছে আর ও এইটা দেখে অনেক ভয় পাইছে তো এখানে আমাদের সব বেলুনগুলো ফুলানো শেষ হয়ে গেছে তো আমরা এখন রুমটা এখন সুন্দরভাবে সাজিয়ে নেব আর আমরা একদম সিম্পলভাবে সাজিয়েছি কিন্তু অনুষ্ঠানে আমরা অনেক বেশি মজা করছি আমরা সবাই যেহেতু ছিলাম বাড়ির মানুষ তো খুবই মজা হয়েছে আমরা তো ঢাকায় চলে যেতে চেয়েছিলাম তো যাওয়া হয়নি আর এখানে যেহেতু যেবার বার্থডেটা হলো তো একদিক থেকে খুব ভালো হয়েছে যে ফ্যামিলির মানুষদের সাথে বার্থডেটা পালন করলাম এদিক থেকে খুব ভালো লাগছিল আর এই যে জেবার বাবা আসলো কেক নিয়ে তো এই যে আর আসার সময় কিন্তু ফুল নিয়ে এসেছে তো যখনই আসে তখনই ফুল নিয়ে আসে ওর কোনো সময় ফুল নিয়ে আসতে ভুল হয় না তো এবারও তো ভুল হয়নি ও প্রত্যেকবার এরকমভাবে ফুল নিয়ে আসে তো এই যে ফুল নিয়ে এসে মেয়ের হাতে দিচ্ছিল যে আম্মু নাও তোমার জন্য ফুল নিয়ে আসলাম তার জেবাও এই যে ফুলগুলো দেখছিল আর একটু ভয় ভয় পাচ্ছিল আর এই যে সাথে আমার ফুপাতো ভাইও চলে আসছে তো এই যে জেবাকে একটু রেডি করে দিলাম আমার কিউট আম্মুটা তো এই যে ও পরি সেজে বসে পড়েছে জেবা এখন ওর মামার কোলে আছে আর মামার কোলে বসে অনেক বেশি আনন্দ করছিল আর ও পরির ওই ডানাটা পরে অনেক বেশি খুশি হয়েছে আর ওটা তো খুলতেই চাচ্ছিল না খুবই আনন্দ করছিল ওটা পরার পরে তো ওর যেটা জাদুর কাঠি ছিল ওটা তো মানে হাতে দেওয়ার সাথে সাথেই ভেঙে ফেলেছে তো সবাই আমার মেয়ের জন্য অনেক বেশি দোয়া করবেন আর মাশাআল্লাহ বলতে কেউ ভুলবেন না আর বার্থডের পুরো ভিডিওটা এই একটা ভিডিওর ভিতরে দিইনি তো নেক্সট পার্টে দেখতে পারবেন আমরা
কিভাবে কেক কাটলাম আর অনেক মজা করলাম। তো এই ভিডিওতে দিলে অনেক বড় হয়ে যাচ্ছিল, যে কারণে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আমরা যেবার বার্থডেটা সেলিব্রেট করলাম। তো নেক্সট ভিডিও দেখতে কেউ ভুল করবেন না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।